हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? आशा करी आल्लाहर अशेष सहमते सबाई अनेक अनेक भालो आछेन। तो सकाल थेके ब्लगटा शुरू करलाम। तो एखन होच्छे आमी थायरएडेर ओषुधटा खेये निच्छि। एटा आमी कुसुम गरम पानी दिए खेयेछि, आर एटा खावार किछुक्षण परे लेबु पानी खेये नेब। आर तार आधा घंटा परे सकालेर नाश्ता करे जाबो अनुभाके आनते। तो सकालेर नाश्तार जन्य एखाने डिम पोस्ट करेछि। तो अपने भाया आगे खे चले गे, तो एखन आम्मू और अनुभा तीनजने खे नेब। अनुभार जो टीफिन तैरी कर आज के नूडल्स। तो ये यहाँ हे गतकाल रातेर जे इटा सब्जी राननाटा से आटा और डिम पोस और डालो आछे, किन्तु डाल दिए खाब ना। आबार साथे आम्मू सीमायो रान्ना करे रुटी बनिए। এখন যেহেতু আম্মু আছে সেই জন্য আম্মু নিজেই রুটি বানাচ্ছে হাতে, আর রুটি মেকারটা থাকার কারণেও আমি সময় পাচ্ছি না, এজন্য বানাতে পারছি না। তো যদি মানে দুই তিন দিন কিন্তু বানানো হয়েই গিয়েছে। যেহেতু ছোট বাবু আছে, আম্মুকে বলেছি যে রুটি মেকারেই বানাতে, কিন্তু বলল যে না, সে হাতেই বানাবে। আপনারা তো জানেন সে মায়েরা কেমন হয়। আমার আম্মু সব সময় বেশিরভাগ মায়েরাই বলে যে এই যে ব্লেন্ডারে বেটে রাখি আমরা, তো অনেকেই বলে যে এরকম ভালো লাগে না, কিন্তু আমরা তো সময়ের জন্য করি, যে সময়ের ইয়া হবে সেই জন্য তাড়াহুড়ো করে হয়ে যায়, এই জন্য কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি। তারপরে এই যে রুটি মেকার কিনেছি, রুটি মেকারে রুটি বানাই, এগুলো আবার আমার আম্মুর এগুলো পছন্দ হয় না। তো এগুলো কিন্তু অনেকেরই পছন্দ হয় না। তো যাই হোক, তো সকালবেলায় আবার অনুভাকে নিয়ে স্কুলে দিয়ে তো আমি সেখান থেকে আবার আসলাম একটু মার্কেটে, কারণ হচ্ছে ওর স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে, আগের স্কুল ব্যাগটা। আর সেটা ও আমাকে অনলাইনে দেখে বলেছে যে এই ব্যাগগুলো কেনার কথা। তো সেটাই আমি দেখছি, আমার কাছে এই পিঙ্ক কালারটাই বেশি ভালো লেগেছে। আর ও আমাকে বলে দিয়েছে যে হ্যালো কিটির ইয়াটা কিনতে। স্কুল ব্যাগ সহ আমি আরও দুইটা ব্যাগ কিনেছি, আর বাসায়ও চলে এসেছি। এই যে এই ব্যাগটা কিনেছি, অলরেডি অনুভায়ের ভিতরে বই ঢুকিয়ে নিয়েছে। আর এই যে ব্যাগটা কিনেছি ওটা আমার জন্য না, ওটা একজনকে আমি দিব, সেই জন্য নিয়েছি। আমাদের এখানেই একজন আছে, তো ওকে দেওয়ার জন্য আমি ব্যাগটা কিনেছি। তো কী কী কিনেছি দেখাচ্ছি। আমি আসলাম ঘরের দরজা দেওয়ার জন্য। আজকে আবার আমার কুশনগুলো মানে কুশনের কভারগুলো দেওয়ার কথা ছিল, তো সেইগুলোও নিয়ে আসলাম। আর আনায়া বুড়িকে আম্মুর কাছেই রেখে গিয়েছিলাম, এই জন্যই কিন্তু আমি মার্কেটে যেতে পারছি, তা না হলে কিন্তু যেতে পারতাম না। আর ওকে নিয়ে অতক্ষণ থাকাও যায় না। আর আমার বড় জোর এক ঘন্টার উপরে কখনোই না, তার থেকে কম আমি মার্কেটে গেলেও যাই, এর বেশি না। যেহেতু বাবু ছোট অতক্ষণ আমি থাকতেও পারবো না, তো এই ব্যাগটা আমার জন্য নিয়েছি। এটা আমি সবসময় র‍্যাপ ইউজ করার জন্য নিলাম স্কুলে আসার জন্য। তো ব্যাগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। গরিব মানুষ ভাই, বেশি দামি ব্যাগ কিনি নাই, তো যেরকম হয়েছে আসলে র‍্যাপ ইউজ করবো এই জন্য নিয়েছি। তো আমার যে সোফার যে কাপড় ছিল সেই কাপড় দিয়েই আমি কভারগুলো তৈরি করেছি। এর আগের আমি আর এগুলো আমি একটু ডেকোরেশন করব আর কি, ডিআইওয়াই করব। তো যখন করি আপনাদেরকে দেখাবো, কিছু লেজ বসাবো এতে। এই জন্য আমি এক কালারেরই নিয়েছি, সাদা হলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু সাদা আমি এই কাপড়ের পেলাম না। আর আগে যে কুশন সেটটা নিয়ে এসেছিলাম তো একদমই ভালো না। তো ওইভাবে আপনারা যদি কিনেন তো নিজেরা বানিয়ে নেবেন, ওইভাবে সেট ধরে নিতে গেলে কিন্তু ভালো হয় না। তো গতকালের ব্লগে দেখিয়েছিলাম কি কি ফুল কিনেছিলাম আর সেগুলো কোথায় রেখেছি, সেটা কিন্তু দেখিয়েছিলাম না। তো এখন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি ঝাড় পর্দা লাগাবো, কিন্তু ওই পর্দাগুলো আমি ঝিনাইদহ শহরে কোথাও পাচ্ছি না। আর এখানে একটা ঘাসের কার্পেট দিব নিচে আর কি, মানে সোফার নিচের দিকে ঘাস কার্পেটগুলো দিব। ওগুলোও আমি পাচ্ছি না, ওগুলো যে গস করে নেওয়া লাগে, যে কেটে কেটে নেওয়া লাগে, আমি ওগুলোও পাচ্ছি না। এবং কিছু ওয়ালমেট কিনব। আর খুবই জরুরি হয়ে পড়েছে আমার কিচেন ক্যাবিনেট কেনা,
আমি কোথাও পাচ্ছি না, যেগুলো পাচ্ছি ওই যে আরএফএলের যে প্লাস্টিকের আছে, স্টিলের আছে, ওই সব আছে। কিন্তু আমি যেটা চাচ্ছি যে অনেক সময় পারটেক্স দিয়ে যে বানিয়ে নিব, সেরকম কিন্তু পাচ্ছি না। যদি ঝিনাইদহ শহরে কেউ থাকেন তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে ওটা আমি কোথা থেকে কিভাবে বানাবো। তো আমি দুইটা লাগিয়ে নিয়েছি, তো দেখা যাচ্ছে ভালোই লাগছে। তো এই যে সবগুলোই কিন্তু এখন লাগিয়ে নিলাম। প্রতিদিনই আমার অনুভাকে স্কুলে নিয়ে যাওয়ার পরে মার্কেটে যাওয়াই লাগছে, এই একটা একটা করে আনা লাগছে। কারণ একসাথে সব আনতে গেলে অনেক টাইম লেগে যাবে, আর যেহেতু আমার ছোট 5 মাসের বাচ্চা আছে, এই জন্য কিন্তু আমার খুব তাড়াতাড়ি চলে আসা লাগছে। আম্মুর কাছে দিয়ে যাচ্ছি, আম্মু চলে যাবে 2-1 দিনের ভিতরেই, তারপরে অনেক সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এই যে এরকম করে রেখেছি। আমার এই টি টেবিলের উপরে আমি একটা শোপিস রাখতে চাই, তো কী ধরনের রাখবো সেটা কমেন্ট করে জানাবেন। আমি রাখতে চাচ্ছি কোনো একটা জিনিস যে ঢাকনাওয়ালা, তার ভিতরে কিছু বাদাম রেখে দেব, এমন কিছু কাচের জিনিস আর কি। অনেক ডিজাইনের হয়, সেগুলোও খুঁজছি, সেগুলোও পাচ্ছি না। তো যাই হোক, যখন পাবো ইনশাল্লাহ তখন কিনে নেব। তো আমার সোফাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু আমার সোফাটা অনেক ভালো লেগেছে, কারণ এটা একটা হাতিলের ডিজাইন ছিল, সেখানে একদম 84,000 টাকা ফোম ঠোম বাদে লেখা ছিল। সেখান থেকে ছবি তুলে নিয়ে গিয়ে আমার মামা বানিয়েছিল, সেখান থেকে আমার মামার ওখান থেকে আমার পছন্দ হয়, আর তারপরে ওটাও আমিও বানিয়েছি। তো আমারটা অত দাম নেয়নি, হাতিলে 84,000 লেখা ছিল। তো কত নিয়েছে তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি পরে একটা ভিডিওতে বলে দেব। কারণ অনেকেই আসে বলতে পারে যে এটা আবার দাম বলার কি আছে, এরকম অনেকেই বলতে পারে, সেজন্য আমি আর বললাম না। তো যাই হোক, আমি এখন বিকালবেলায় একটু লাচ্চা সিমাই রান্না করেছি। সিমাইয়ের উপর দিয়েই বেশি চলছে, কারণ বাসায় এত কাজ, যেহেতু 1.5 মাস ছিলাম না, এসেছি, আসার পরে ওরকমভাবে নাস্তা টাস্তাও তৈরি করা হচ্ছে না। তাই সকালবেলায় আম্মু এমনি সিমাই রান্না করেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এখন আমি লাচ্চা সিমাই রান্না করেছি। তো এটা আমি ঝটপট করলাম, কারণ আমাদের একটু ওই যে মেহমান আসছে, মেহমান মানে নিচের থেকে আসছে আর কি, আমার সোফা দেখার জন্য ভাড়াটিয়ারা। তো ওদেরকে আমি এখন একটু নাস্তা দিব। দেখা যাচ্ছে অন্য নাস্তা বানাতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে এটাই সব থেকে সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হচ্ছে এই সেমাই আর চানাচুর বিস্কিট দিয়েছিলাম, ফল কেটে দিতে চাইলাম কিন্তু তারা বলল যে না, এখন ফল খাবে না, মানে ঠান্ডার জন্য ফল বেশিরভাগ কেউই খেতে চাচ্ছে না, আমাদেরও তেমন কেউ খাচ্ছে না। তো আমি এখন একটু চার পানি বসিয়ে দিয়ে এসেছি, তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি। চাটা আমার চা সবসময় কালারটা অনেক সুন্দর হয়, কিন্তু আজকে কালার বেশি সুন্দর হয়নি, একেবারে লাল টকটকা হয়। কিন্তু এই জন্য এমন হয়েছে যে পানির জন্য, পানিটা বেশি একটা জাল পড়িনি, আর পানির এই মানে এই বাসার পানিটা একদমই ভালো না, এই কারণে চাও খেতে ভালো লাগে না। তো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব পানি খারাপ হলেও কিভাবে চা অনেক ভালো করা যায় আর কালারটা অনেক সুন্দর করা যায়। যেহেতু আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি আর ওই DIYটা করতে পারলাম না। আমি নিজেই বলছি, আমার চায়ের অনেক প্রশংসা আছে, এবং আমার নিজের কাছেও আমি যেভাবে চা বানাই আমারটাই ভালো লাগে। আমি যত জায়গায় খেয়েছি আমার কাছে আমার নিজের চা বানানোটাই বেশি ভালো লাগে। তো যারা এসেছে আমি বলছি যে এরকম আপনাদের কিন্তু ভিডিও করলাম, তো বললো যে সমস্যা নেই। প্রথমে অবশ্য আমি ভিডিও করতে চাইনি, শুধু খাবারই ভিডিও করছিলাম। তখন বললো যে আপা বললো যে ভিডিও করবো, তো বলো মাথায় একটু কাপড় দিয়ে নি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে করবো, তো বললো হ্যাঁ, সেজন্যই আমি করেছি। তো এখন আমি আসলাম রাতের বেলায় পরোটা বানাবো, মাংস রান্না করেছিলাম সেই মাংস আছে, সেজন্য বলছে যে পরোটা বানানোর জন্য অনুভা বলছে, তাই এখন পরোটা বানাচ্ছি। তো যেভাবেই পরোটার খামির করে সেইভাবেই করে নিয়েছি,
আর আমি অবশ্য খাবো না পরোটা, এই জন্য কম করে করেছি। তো আমি এটা একটু গোল করে নিয়ে তারপরে ভিতরে দিয়ে দিলাম, দেখুন কতটুকু ছোট হয়েছে লুচির মতো। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে কাঁচা আটা, সেই কারণে। এটা যদি সেদ্ধ করা আটা হতো তাহলে কিন্তু একবারেই সুন্দর বড় হয়ে যেত, কিন্তু এইটা পরোটার কারণে এমন হয়, মানে যাই বড় হয় আবারও কিন্তু এটা রাবারের মতো ছোট হয়ে আসে। তো এইভাবে দুই তিনবার করে প্রেস করলেই কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে। এবার যতটুকু তেল দেওয়ার এতে ততটুকুই দিয়ে নিচ্ছি, তেল অথবা ঘি যে যেটা দেবে সেইভাবে দিয়ে নিয়ে তারপরে এটাকে ভাঁজ করে নিচ্ছি। প্রথম যেদিন আমি এই রুটি মেকারে রুটি বানিয়েছিলাম সেদিন আমার রুটিটা একটুও বড় হয়েছিল না, আর এটা একেবারেই মোটা মোটা হয়েছিল, একদমই খারাপ হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তোবা রুটি মেকারের সমস্যা, কিন্তু সমস্যাটা রুটি মেকারের না, এটা সমস্যাটা ছিল আমার। সমস্যাটা যেটা সেটা হচ্ছে এই রুটি মেকারে যে নাট দিয়ে, মানে নাট থাকে যেটা, ওই নাটটা আমি অতিরিক্ত টাইট দিয়ে ফেলেছিলাম। ওই নাটটা একেবারেই টাইট দেওয়া যাবে না, ওটা দেখলাম পরে বানাতে বানাতে নাটটা এমনিই লুজ হয়ে গেছে, আর তখনই কিন্তু রুটি বড় হওয়া শুরু করেছে। আর যখন দেখতে হবে যে এই প্লাস্টিক র্যাপটা একটু ইয়া হয়ে গেছে, মানে প্লাস্টিক র্যাপটা যদি একটু আঠালো ধরনের হয়ে যায়, ওতে একটু হালকা তেল দিয়ে তারপরে, মানে তেল ব্রাশ করে একটু তেলা করে নিতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। এই যে ভাঁজ করে কিন্তু এটা 20 থেকে 30 মিনিট এভাবে করে রেখে দিলেই ভালো হবে। আর এটা কিন্তু আমি 5 মিনিটও রাখিনি, মানে হয় 3 মিনিট পরে আমি এটা বানাচ্ছি, এই কারণে কিন্তু এটা একটু, মানে প্রথমেই ভালো হচ্ছে না, আর হলেও রাবারের মতো আবারও কিন্তু ইয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এটা রাবারের মতো আবারও একটু ছোট হয়ে আসছে। তো এইটা কিন্তু হবে না যদি আপনারা এটা আধা ঘন্টা রেখে দেন ওইভাবে ভাঁজ করে ঢেকে, তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তারপরেও দেখুন এটা কতটা ভালো হচ্ছে, বেশি খারাপ কিন্তু হচ্ছে না। আর পরোটা ভাজার নিয়ম সেটা তো সবাই জানে, প্রথমে তেল বাদেই আর কি এই পাশ ওই পাশ করে একটু সেকে নিলাম, তারপরে হালকা একটু তেল দিয়ে এটাকে ভেজে নিলাম, বাস হয়ে গেল। এই রুটি মেকার দিয়ে রুটি বানাতে কিন্তু খারাপ লাগছে না, আর একেবারে সময়টা খুবই কম লাগছে, এবং একেবারে গুঁড়ো আর ঝামেলা হতে হচ্ছে না। মনে করেন যে বানাইতে গেলে তো কত কিছু ছিটে যায়, এমনি সময়ও লাগে, আবার যে আটাগুলো আছে আটাগুলোও আশেপাশে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাতে ভালোই হচ্ছে। তো আমি এখন এই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো যে মাংস রান্না করেছিলাম সেটা ছিল, আর সেটা দিয়েই এই পরোটা খাওয়া হবে। আর এই রুটি মেকারের যে আমি ইয়াগুলো লাগিয়েছি আর কি, প্লাস্টিক র্যাপার, ওইগুলো কিন্তু বেশি একটা ভালো করে লাগাতে পারিনি, তো খুব তাড়াহুড়ো করে করেছিলাম, সেই জন্য ওইভাবে উগ্র উগ্র হয়ে আছে। ওগুলো এখন আমি একটু কেটে দেব। আর আমি ডায়েট করতে চাচ্ছি, আপনারা যদি কেউ আমার সাথে করেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, যদি কয়েকজন আপু হয় আমার সাথে করে তাহলে আমি শেয়ার করব, তা না হলে আমি কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করব না, আর আমি অবশ্য নিজে করব, শুরু করব। তো কবে থেকে করি অবশ্যই জানাবো আপনাদেরকে, আর কার কার ছোটো বাবু আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।